activity life. চৈত্র মেলাতে তো আমরা একটা বিজ্ঞপ্তি জারি করলাম, আজকে পেপারে বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটা। অর্থাৎ আজকে পাঁচ তারিখ আমরা একটা ফর্ম আমরা ফিল আপ করে নিচ্ছি আর কি ওদের থেকে। তারপর আমরা 200টা ফর্ম দেব ইন টোটাল। আর চৈত্র মেলার প্রাঙ্গনটা হচ্ছে গিয়ে আমাদের ওই চিলড্রেন্স পার্কের ভেতর যে পুকুরটা আছে, পুকুরের চারপাশে আমরা দেব, সেটাই আমরা স্থির করেছি। তো এর মধ্যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মেনটেন করতে হয় 6 ফিট, সেটা আমরা মেনটেন করব। এই হিসাবে আমরা স্টলগুলোকে আমরা দেখেছি যে উই ক্যান অ্যালট 170 স্টলস, 170টা স্টল আমরা অ্যালট করতে পারব। তো এখন আমরা 200টাও আমরা ফর্ম দিচ্ছি, পেপারে এভাবে আমরা বিজ্ঞপ্তিতে দিয়েছিলাম। 200টা ফর্মের মধ্যে তারপর আমরা লটারি করব, এর থেকে আমরা 170 জনকে সিলেক্ট করব। কিছু কিছু দোকান দেখা যাচ্ছে শকুন্তলা, ওদেরকে আমরা তুলে দেব। মিউনিসিপ্যালিটির যা নিয়ম আছে সেই নিয়ম মেনে চৈত্র মেলার ব্যবসা করতে পারবে। উই ক্যান অ্যালট অনলি 170 সাচ শপকিপার্স টু দি ডেজিগনেটেড কমপ্লেক্স। তাদের থেকে কি কোনো রকম ভাড়া বা কিছু ভাড়া নেব আমরা? দ্যাট ইজ 7 তারিখ থেকে আমরা 1000 টাকা করে নিচ্ছি আর কি, 1000 টাকা করে নেব যারা পাবেন আর কি। 170 জন কি ফ্যাসিলিটি দেওয়া হবে? ফ্যাসিলিটি বলতে আমরা জলের ব্যবস্থা করব, তারপর কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা একটু জোর দেব, সেটাই। আর ইলেকট্রিসিটি ব্যাপারে যদি কোনো কিছু করতে হয় ওনারা নিজেদের থেকে ওনারা ব্যবস্থা করবেন আর কি। স্যার রাস্তার মধ্যে কি বসতে পারবে না? না, রাস্তার মধ্যে বসার কথা নয়। কেন? রবীন্দ্রভবনের সামনে যে রাস্তা আছে না না, সেগুলো আমরা একদম আমরা ইয়ে করবো, রাস্তার মতো করা যায়।